ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহনবাগানের বিদেশি আপডেট নিয়ে কিন্তু রোজ রোজ নতুন নতুন নিউজ উঠে আসছে। তো সেখানে কিন্তু রোজ রোজ নতুন নতুন বিদেশির নামও তোমরা জানতে পারছো। তো এই মুহূর্তে কিন্তু তিনজন বড় মাপের বিদেশির নাম কিন্তু ভেসে উঠেছে মোহনবাগানের ট্রান্সফার নিউজে। তো সেটা হচ্ছেন, একজন হচ্ছেন জেসন কামিংস, একজন হচ্ছে গেলসন ডালা এবং অন্যজন হচ্ছেন হ্যারিস বেলক্যাবলা। তো এই তিনজনের মধ্যে কোন বিদেশি মোহনবাগানে আসতে পারে এবং কোন বিদেশি মোহনবাগানে আসতে পারবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা করবে ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি চোখ রেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই যেমনটা বললাম যে এই মুহূর্তে কিন্তু রোজ রোজ নতুন নতুন বিদেশির নাম কিন্তু ভেসে উঠছে। তো সেখানে কিন্তু তিনজন বিদেশির নাম এই মুহূর্তে কিন্তু ভেসে উঠেছে, তার মধ্যে দুজন স্ট্রাইকার এবং একজন কিন্তু মিডফিল্ডার। তো গতকালই তোমাদের জানিয়েছিলাম যে হ্যারিস বেলক্যাবলার কথা। তো এই প্লেয়ারটি কিন্তু ফরাসি লিগে খেলছে, অর্থাৎ ফ্রান্সের লিগ ওয়ানে খেলছে, মেসি নেইমারের বিরুদ্ধে তিনি কিন্তু খেলছেন। তো এরকম একজন প্লেয়ারকে নাকি অফার করেছে মোহনবাগান, তার সাথে লিঙ্ক আপ তৈরি হয়েছে, সেটাই কিন্তু গতকাল জানা গিয়েছিল বিভিন্ন সোর্স থেকে এবং ফ্রান্সেরও কিছু মিডিয়া কিন্তু এই দাবি করেছিল। তবে আজকের কিন্তু মার্কাস মার্গুলাও তোমরা জানো, সবাই চেনো, তো সেই তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই প্লেয়ারটির সাথে এই মুহূর্তে কোনো লিঙ্ক আপ মোহনবাগান করছে না, অর্থাৎ এই প্লেয়ারটির আসার কোনো রকম সম্ভাবনা নেই। তো এই প্লেয়ারটির কিন্তু ট্রান্সফার ভ্যালু, মার্কেট ভ্যালু ছিল 24 কোটি টাকা এবং তার স্যালারি কিন্তু 4 কোটি টাকার আশেপাশে ছিল। তো মনে করা হচ্ছিল যে এই প্লেয়ারটির দিকে হয়তো ঝাঁপাবে, কিন্তু যেহেতু মার্কাস মার্গুলো তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন যে এরকম কোনো ডিল হতে যাচ্ছে না, সেই কারণে তোমরা জেনে রাখো যে এই ডিলটি কিন্তু হচ্ছে না, অর্থাৎ হ্যারিস বেলক্যাবলা কিন্তু মোহনবাগানে আসছেন না। তো এবার পড়ে রইল দুজন প্লেয়ার, একজন হচ্ছে জেসন কামিংস এবং গেলসন ডালা। তো জেসন কামিংসকে নিয়ে তোমাদের জানিয়ে দিই, জেসন কামিংসের আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, কারণ জেসন কামিংসের সাথে কিন্তু মোহনবাগান অ্যাডভান্সটা যে কথা বলেছে এবং জেসন কামিংসের যে এজেন্ট তিনিও কিন্তু বিভিন্ন ক্লাবের সাথে কথা বলে মোহনবাগানকে তিনি কিন্তু পছন্দ করেছেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে মোহনবাগানের ম্যানেজমেন্টের সাথে কিন্তু তার এজেন্টের কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে এবং যে কোনো সময় হয়তো তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে, অর্থাৎ এই যে সামনে যে আসন্ন এএফসি কাপের কোয়ালিফিকেশন ম্যাচ রয়েছে সেই ম্যাচটা শেষ হলেই হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেবে যে আগামী মৌসুমে মোহনবাগান জার্সি গায়ে জেসন কামিংসকে তোমরা দেখতে পেতে চলেছ। তো জেসন কামিংসের আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। এবং আরেকজন হচ্ছে গেলসন ডালা। তো গেলসন ডালার নিউজটা উঠে এসেছে, তারও কিন্তু মার্কেট ভ্যালু এই মুহূর্তে প্রায় 13-15 কোটি টাকার কাছাকাছি। তো এই প্লেয়ারটি আসতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু একটা রিউমার চলছে। তো গেলসন ডালার আসার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ তার সাথে কথা হয়েছে বা তার সাথে লিঙ্ক আপ তৈরি হয়েছে ঠিকই, তবে গেলসন ডালার বাজেটটা অনেকটা বেশি, এত বাজেট কিন্তু অ্যাফোর্ড করতে পারবে বলে মনে হয় না, কারণ একটা স্যালারি ক্যাপেরও ব্যাপার আছে। সেক্ষেত্রে গেলসন ডালার আসার সম্ভাবনাটা একটু কম। তো যদিও গেলসন ডালার কিন্তু প্রোফাইল কিন্তু হাই প্রোফাইল, তিনি আলজেরিয়ান ফুটবলার এবং তার কিন্তু পর্তুগালের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে, এছাড়াও তিনি কিন্তু আরও অন্যান্য দেশেও খেলেছেন। এরকম একজন প্লেয়ার এবং তিনি এই মুহূর্তে যে ক্লাবে খেলছেন সেখানেও কিন্তু, তিনি কাতারের একটি ক্লাবে খেলছেন, সেখানেও কিন্তু তিনি এই মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এবং সেখানে কিন্তু অনেকগুলো গোলও করেছেন। তো এরকম প্লেয়ারকেও নামার চিন্তাভাবনা করছিল বলে শোনা যাচ্ছিল, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গেলসন ডালার সম্ভাবনাটা কম, জেসন কামিংসের সম্ভাবনাটাই বেশি। এবং জেসন কামিংসও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ান এ লিগে, তিনি যে ক্লাবের হয়ে খেলছেন সেন্ট্রাল কোস্টের হয়ে, সেখানে কিন্তু তিনি রোজই প্রায় গোল করছেন বলা যায় এবং তার গোল কনভার্সন রেটও কিন্তু প্রায় একের কাছাকাছি। তো সেরকমই একজন প্লেয়ারকে মোহনবাগান আনতে চলেছে আগামী মৌসুমে এবং এই প্লেয়ারটি জেসন কামিংস, এই প্লেয়ারটি কিন্তু লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপ সেখানেও কিন্তু তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে এবং তিনি কিন্তু সাবস্টিটিউট হিসাবে কিন্তু মাঠেও নেমেছেন। তো এই প্লেয়ারটিরই আসার সম্ভাবনা বেশি, যদিও এখনো কিন্তু অফিসিয়াল নিউজ জানানো হয়নি, তবে এই ম্যাচটি, অর্থাৎ যা সামনে যে মোহনবাগানের সাথে হায়দ্রাবাদ এফসি এএফসি কাপের কোয়ালিফিকেশন ম্যাচ রয়েছে সেই ম্যাচটি হয়ে গেলেই হয়তো এই নিউজটি কনফার্ম করা হবে দুদিকের পক্ষ থেকেই। তো এখন দেখা যাক জেসন কামিংস সবুজ মেরুন জার্সিকে কেমন ফুটবল উপহার দেন এবং এই নিউজটা কত তাড়াতাড়ি আসে। এবং তোমরাও জানিও যে জেসন কামিংস না গেলসন ডালা তোমরা কাকে মোহনবাগানের জার্সিতে আগামী মৌসুমে খেলতে দেখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।